মেয়েরা আমাকে দেখতে পারে না শুধু এই কারণে, যা মিজানুর রহমান আনসার কি ভালোবাসে আমাদের, আর এই হুজুর শুধু আমাদেরকে নাড়ানাড়ি করে। আল্লাহওয়ালা মেয়ে মানুষ কাকে বলে? বড় বোরকা পরে ঘোমটা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহওয়ালা না? আর বাংলাদেশে এই নেককার মহিলার অভাব, এই জন্য পুরুষ মানুষ লাইন করে। আপনি তো ঠিক বলবেন, আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীকে কন্ট্রোল করা সম্ভব, স্বামীর জন্য এটা উজাড় করে দেন না, এই জন্য তো পরকীয়া প্রেম করে। শুধু স্বামী বাইরে যেতে দেরি, বাকি যা আল্লাহ ভালো জানে। মা বোন যারা এসেছেন এবার তাদেরকে বলছে, আল্লাহর নবী জানিয়েছেন, আজ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। গাজীপুরের মা বোনেরা যারা বসে আছেন, আল্লাহওয়ালা মেয়ে মানুষ কাকে বলে? বড় বোরকা পরে ঘোমটা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহওয়ালা না? আল্লাহওয়ালা বা নেককার মহিলা বা নেককার স্ত্রী হওয়ার জন্য নবীজি চারটা গুণ দিয়েছেন মিশকাত শরীফের 3272 নম্বর হাদিস। মা বোন যারা এসেছেন এটা লিখে নিয়ে যান বাড়িতে, যে মিলান আপনার ভেতরে আসলে আছে কিনা। নেককার মহিলা নবীজির ভাষায় ওইটা, যার দিকে তার স্বামী তাকালে সে স্বামীকে আনন্দ দেয়, সাজগোজ করে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, যে কোনো কায়দায় কথাবার্তা দিয়ে হাসি তামাশা করে হোক, স্বামীকে যারা আনন্দ দিতে পারে এরা নেককার। আর বাংলাদেশে এই নেককার মহিলার অভাব, এই জন্য পুরুষ মানুষ লাইন করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো লাইনে আছেন। না সমাজের মা বোনেরা, আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীকে কন্ট্রোল করা সম্ভব, স্বামীর জন্য এটা উজাড় করে দেন না, এই জন্য তো পরকীয়া প্রেম করে। এ কথার সাথে আপনি একমত আছেন না? জোরে বলেন, আমাদের পক্ষে বলছি তো। নেককার হওয়ার এক নম্বরে গুণাবলী মা বোনদেরকে বলছি, স্বামী আপনার বাড়িতে যখনই আসবে কাজ কারবার করে, অফিস আদালত থেকে ব্যবসা বাণিজ্য করে, আপনি স্বামীর জন্য সাজগোজ করবেন তাকে আনন্দ দেওয়ার জন্য, এটা নেককার মহিলার এক নম্বরে গুণ। এটা না থাকার কারণে আমাদের অনেকের পরিবার আজ জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। যদিও বলেন এটুকু আবার কি, এটুকু কি আপনি টের পাচ্ছেন না? যারা টের পাওয়ার ওরা টের পেয়েছে। দ্বিতীয় নম্বরে, স্বামী যদি কোনো কাজের আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে হলেও মেনে নেবে। এরকম নেককার মহিলা তো এখন ঘরে ঘরে, যদিও দু একটা ছিল এ ভারতের সিরিয়াল এসে সর্বনাশ করে দিয়েছে, ওগুলো বসে বসে দেখে আর ওদের মতো চরিত্র বানায়। ওদের যেমন স্বামীর সাথে মিল নেই, স্বামীর কথা মানার কোন তোয়াক্কা নেই, ঠিক ওই সিরিয়াল দেখি ওইটাই করছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল তুমি আসবে বলে, কি এই যে রাহুল আর নন্দিনী, মনে করছেন হুজুর কিছু জানে না, সব আমার আয়ত্তে আছে। এই রাহুল আর নন্দিনীর ভেতরে মিল আছে, ওর স্বামীকে যেভাবে তোয়াক্কা করে না, অধিকাংশ মেয়েরা ওই চরিত্রটা নিজেদের ভেতরে আজ নিয়েছে। একে নেককার মহিলার গুণাবলী। মা বোনেরা যারা এসেছে, আপনার সবচাইতে বড় পীর বিয়ের পরে আপনার স্বামী, এমনকি স্বামীর আদেশ ছাড়া কেউ মারা গেলে সেখানে বাবার বাড়ি দেখতে যাওয়া জায়েজ নেই। আর মারা যাওয়া না, হুকুম করুক আর না করুক আগে দৌড় দেয়। তৃতীয় নম্বরে গুণাবলীর ভেতরে বেশি, আল্লাহর নবী বলেন নেককার মহিলা ওইটা, স্বামী যে পুরুষকে পছন্দ করে না এরকম কোন মানুষকে সে ঘরের ভেতরে আসতে দেয় না। অথচ অনেক মহিলা শুধু স্বামী বাইরে যেতে দেরি, বাকি যা আল্লাহ ভালো জানে। চার নাম্বার গোনাবলির ভেতরে বেশি, নবীজি বলেন ওইটা তো নেককার মহিলা, ওর জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে, প্রতিটি দরজা ওই মহিলাকে নিজের দিকে আহ্বান করবে, স্বামী যেটা পছন্দ করে ওই মহিলা ওইটা পছন্দ করে, যদি ওটা জায়েজ হয়।
এখানে আমি নিজে স্বামী সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু অধিকাংশ বউ এটা চাই না কার কার বউ চাই না হাত তোলেন তো একজন শুধু তাহলে এ ওয়াজ করি আর কি করব মনাজাত করি দেখে পুত্র বধূ গুলো যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে ওই নজরে দেখতো তাহলে এই দেশে কোন সন্তানের আলাদা হওয়া লাগত না বলেন আপনি নিজের মা বাবা নিজের আত্মীয় স্বজনের প্রতি যেভাবে খেদমত দুর্বল যেভাবে খরচ করতে উদ্বুদ্ধ করেন স্বামীকে স্বামীর মা বাবা তার আত্মীয় স্বজনের প্রতি যদি এরকম কিছু একটা করে দেখাতে পারতেন স্বামীরও মন পেতেন নেককার মহিলার তালিকায় থাকতে পারতেন মেয়েরা আমাকে দেখতে পারে না শুধু এই কারণে যা মিজানুর রহমান আজহার কি ভালোবাসে আমাদের আর এই হুজুর শুধু আমাদেরকে নাড়ানাড়ি করে তা আমি তো আপনাদের ভালোবাসি ওর চাইতে বেশি আমি চাই যে আপনারা জান্নাতে যান এই গুণগুলো আজ বাংলাদেশে দেখতে পাচ্ছি এই জন্য বারবার বলা হয় নবীজি যেহেতু নিজে মেয়েদেরকে ভালোবাসতেন আমিও নবীজির ওই হাদিস মানি এই পৃথিবীতে নবীজি বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় তিনটা জিনিস এক নম্বরে মেয়ে মানুষ আল্লাহ বলা কি আর আল্লাহ বলা মেয়ে মানুষ হওয়ার জন্যই তো এই গুণ লাগবে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার ক্ষতি হলেও ওইটাকে আপনার পছন্দ করা লাগবে নাই শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরবেন আর মনে করবেন আমি নেককার সম্ভব না আমি তো নিজের স্বামী বলছি আমার বাস্তব অভিজ্ঞতায় প্রতিটি স্বামী চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে এরকম চাই না কিন্তু অধিকাংশ স্ত্রী এটা চাই না এই কারণে বাধ্য হয়ে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসি গত বছরে রাঙ্গা মাটিতে পেয়েছিলাম কলেজের এক অধ্যাপক ওর মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষ আমার বলছে হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন যে দেখি ওর মা ওর হাত ধরে সকাল 8টা না 9টার দিকে কাঁদতেছে কে কাঁদেন কেন ছেলেকে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মারা যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলে বাবা আজ প্রায় 3 মাস এখানে আমি আসি এ ফ্যানটা ঘোরে না আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম কিন্তু ওরা আমার কথা শোনে না আমি বাস্তবে 3 মাস এসে যা পেয়েছি আমার মন ডেকে বলছে কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকেই তোকে হাওয়া ছাড়া আমি ঘুমাতে পারিনি সুতরাং তোর কষ্ট হবে তোকে আগে থেকে আমি অভিজ্ঞতা জানালাম ফ্যানটা তুই আমার মরণের পরেই পাল্টিয়ে দিবি তোর কষ্ট কম হবে এ অবস্থায় দেখলাম ওর হাতের উপরে ওর মা মারা গেল মায়ের পা জড়িয়ে হাও মাও করে কেঁদে বলছো হুজুর এই দোষ শুধু আমার একা না এ দোষ আমার বোর 3 মাস আগে আমার বউ আমাকে আদেশ দিয়েছে এই বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না আমার 3টা ছেলে মেয়ে তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না বাধ্য হয়ে আমার মাকে আজ এখানে রেখে গিয়েছিলাম মা আজকে আমার মারা গেল দুনিয়ায় এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই গাজীপুরবাসী আমার তো মনে হচ্ছে শুধু কলেজের ওই অধ্যাপক না এখানে অনেক মুরব্বি বসে আছে যারা তার সন্তানের কাছে আর পুত্র বধুর কাছে ওই রকমই নাকি একটু বেশি বলে ফেললাম সম্মানিত মা বোনেরা না আপনি নেককার হতে চাইলে যে 4টা গুণ বললাম মিশকাত শরীফের 3272 নাম্বার হাদিস যদি বিশ্বাস না হয় বাড়িতে যে মিলিয়ে দেখবেন আপনি আসলে নেককার কিনা